ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি মথুরা বাস স্ট্যান্ড। ওখান থেকে গোবর্ধনের জন্য বাস পাওয়া যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে দোল বা হোলির সময় যদি আপনারা আসেন আর সঙ্গে যদি মহিলা থাকে আপনাদের, আপনারা একা বা দুজনে মিলে আসার চেষ্টা করবেন না, কারণ এতে আপনার সঙ্গে যিনি থাকবেন মানে ভদ্রমহিলা যিনি থাকবেন তার ক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। আর যদি মহিলা নিয়ে আসতে চান, বাড়ির মা বাবা বা বাড়ির বোন দিদি স্ত্রী এদেরকে সঙ্গে নিয়ে আসতে চান, তাহলে আপনারা গ্রুপে আসবেন। বন্ধুরা, এখানে আবির 12 টাকা কেজি, মানে 5 টাকার বস্তাতে আবির বিক্রি হচ্ছে এখানে, মানে 5 কেজির বস্তাতে আবির বিক্রি হচ্ছে। বস্তাটার দাম হচ্ছে 60 টাকা। যে কোনো আবিরের বস্তা এখানে 5 কেজি হিসাবেই বিক্রি হয়। লুজ খুব কমই দেখেছি আমি, একটা দুটো দোকানে দেখেছি লুজ, বেশিরভাগ দোকানেই 5 কেজির সিমেন্টের বস্তা বিক্রি হচ্ছে আবিরে, আর এর দাম মাত্র 60 টাকা। একটু আগেই আমাদের দুটোর মধ্যে রঙের বৃষ্টি হয়েছিল, মানে জল গোলা রং, রং কম জল বেশি। হোলিতে বা দোলে আসলে আপনাদের এই ধরনের অবস্থা দেখতে হবে, আর যারা আসবেন তারা তো এই ধরনের অবস্থা কিন্তু প্রস্তুত হয়েই আসবেন, এতে বলার কিছু নেই। দেখুন
দরজা থেকেও নিয়েছেন যাতে আর অত্যাচার না হয়। তিনি পুরো দরজার ধারে বসেছেন, বিনার উপরেই বেশি অত্যাচারটা হচ্ছে। আর বন্ধুরা, আমি প্রথমেই যে সতর্ক বার্তাটা আপনাদেরকে জানালাম সেটা কেন জানালাম সেটা আপনি কিছুক্ষণ পরেই এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন, আমার সঙ্গে কী ধরনের কাণ্ড কারখানা হয়েছে একটু পরেই আপনারা দেখতে পারবেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন আপনাদেরকে সতর্ক করলাম। আর মহিলা সঙ্গে থাকলে অবশ্যই দোল বা হোলিতে বৃন্দাবন মথুরা আসলে গ্রুপে আসবেন, অনেকজন মিলে আসবেন, তাহলে কোনো অসুবিধার মুখে আপনাদেরকে পড়তে হবে না। আর এই যে সতর্ক বার্তা, এটা আমি কেন বললাম এটা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পেরে যাবেন। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে বন্ধুরা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে বেলের ঘন্টাটা বাজিয়ে দেবেন, তাহলে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা। দাঁড়িয়ে আছে
থেকে 18 কিলোমিটার রাস্তা আমরা যাচ্ছি। এখন মোটামুটি প্রায় 45 মিনিটের মধ্যে তো লাগবেই যেতে। বাস থেকে নেমে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। বন্ধুরা আমি গোবর্ধনের বাস থেকে নেবে আবার একটা শেয়ার অটো করে চলে আসলাম। এই যে শেয়ার অটোর স্ট্যান্ড বা টোটোর স্ট্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, এটা রাধাকুণ্ড টোটো স্ট্যান্ড। আমি এখানে নেমে গেলাম, 20 টাকা মাথা পিছু ভাড়া নিল আমাদের, আমরা দুজন 20-40 টাকা নিল। এবার আমরা রাধাকুণ্ডে যাব, আর রাধাকুণ্ডটাও তোমার পড়ছে এইদিকে, পাশাপাশি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড এই দিকটা পড়ছে। এবার আমরা যাব এইদিকে, চলো। দেখো অনেক লোক আসছেন রাধাকুণ্ড থেকে ঘুরে, আর আমরা এখন যাচ্ছি। এদিকে যারা দেখছেন এইদিকে আসছেন, তারা সব রাধাকুণ্ড থেকে ঘুরে আসছেন। বন্ধুরা এইসব দিকে যদি আপনারা আসেন কোনোদিন হোলির সময় বা নর্মাল টাইমে, নর্মাল টাইমে আপনারা একটুখানি পেয়ে যাবেন গাড়ি ঘোড়া, কিন্তু হোলির টাইমে গাড়ি ঘোড়া একটু সমস্যা হয়, তাই আপনারা সকাল সকাল আসার চেষ্টা করবেন। রাত করবে না, দিনের আলোর সঙ্গে সঙ্গে আসবেন, আর দিনের আলোর শেষ হওয়ার আগেই আপনারা আপনাদের মঠে, মানে যেখানে আছেন বৃন্দাবন মথুরা বা বার্ষানয় যেখানে আপনারা উঠেছেন, এসে সেই জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ রাতের দিকে গাড়ি ঘোড়া প্রচুর সমস্যা হয়, কারণ আমরা গতকাল বার্ষানা থেকে ফেরার সময় খুবই সমস্যায় পড়েছিলাম। আমাদের মঠে ঢুকতে প্রায় রাত 12টা বেজে গেছিল। দেখুন সব রং দেওয়া হচ্ছে এখানে, দেখুন সামনে রং দিচ্ছে ভাইয়েরা, সব ভাইয়েরা রং দিচ্ছে। হ্যাপি হলে, হ্যাপি হলে, হ্যাপি হলে, হ্যাপি হলি। ক্যামেরা, ক্যামেরা, ক্যামেরা খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায়, খারাপ, খারাপ। মুলতানি পানি, মুলতানি, মুলতানি পানি নেই। ये तो हम रुकने को कह रहे हैं, हम फोन ठीक कर ले, माइक ठीक कर ले, उसके बाद आप दो, हम थोड़ा रुक रहे हैं उसके लिए, फोन खराब हो जाएगा। ठीक है, ठीक है, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আগে রুবেন যাও, চলো 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 চলো, আমি বলতে পারবে বাঙালি। বন্ধুরা আমরা চলে এসেছি রাধাকুণ্ডে, আমরা এই রাস্তা দিয়ে আসলাম, এই সোজা রাস্তাটা দেখছো, এই রাস্তা দিয়ে আমরা বাঁদিক থেকে বেরিয়েছি, বাঁদিক থেকে বেরিয়েছি, বাঁদিক থেকে বেরিয়ে এরকম সোজা চলেছি, বাচ্চাটা আসছে, এরকম সোজা চলে এসেছি, সোজা চলে আসলেই আবার বাঁদিকে এই রাধাকুণ্ড। আমরা চলে এসেছি, এইটা হলো রাধাকুণ্ড, আর শর্মিতা চলে গেছে রাধাকুণ্ডের জল সংগ্রহ করার জন্য। এই সাইড দিয়ে তুমি নামতে পারবে, দেখো ওইখানটা সিঁড়ি আছে, ওইখান দিয়ে নামতে পারো, ওই জায়গাটা, ওই জায়গাটা, এখান দিয়ে ওঠো, ওখানে স্লিপ আছে, খালি করো একটু আগে, দেখুন আমাদের কি অবস্থা করেছে কাদা দিয়ে সব, দোলের সময় হোলির সময় আসলে এইরকম অবস্থা হবে। আপনারা যদি বন্ধুরা এই সময় আসেন তাহলে আপনাদেরকে এই ধরনের সিচুয়েশনের সিচুয়েশন ফেস করতে হবে। রাধাকুণ্ড, আর ওনারা যাচ্ছেন এই দিক থেকে, সিঁড়ি আছে এই দিক থেকে যাচ্ছেন যাতে নিতে সুবিধা হয়, আর এই দিকটা ঢালু, স্লিপ করার চান্স থেকে যায়, ওই জন্য আমরাও ওই দিকে সিঁড়িটা দিয়ে যাব, গিয়ে রাধাকুণ্ডের জল সংগ্রহ করব। বন্ধুরা আমরা আবার এই দিক থেকে যাচ্ছি,
দাদাকুণ্ডের জল সংগ্রহ করার জন্য। লোককথায় প্রচলিত আছে, দাদাকুণ্ডের জল আর শ্যামকুণ্ডের জল দিয়ে যদি গোপালকে স্নান করানো হয় তাহলে নাকি গোপাল প্রসন্ন হয়। যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছেন, আমরাও গোপালকে স্নান করাবো এই জল নিয়ে, এই জল দিয়ে। তাই আমরা সংগ্রহ করব এই জল। কদিন আসবে? হ্যাঁ নেবো, আস্তে আস্তে সেটা খুলে নাও। এটা রাধাকুণ্ড, আর ওই পাশেরটা দেখতে পাচ্ছেন মন্দিরের পিছনটা, ছোট মন্দিরটা, মন্দিরের পিছনটা ওটা শ্যামকুণ্ড। আসতে আসতে যাও, জুতোটা খুলে দাও। রাধে 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 বন্ধুরা, আমি রাধাকুণ্ডের জল সংগ্রহ করে নিয়েছি। এই যে এবার আমি শ্যামকুণ্ডে যাব, ওখান থেকে জল সংগ্রহ করব। আর একটা বোতল করে নিন। আমি আমার পূজার সুবিধার জন্য লেভেলটা ছিঁড়ে দিলাম, যাতে আমি বুঝতে পারি কোনটা রাধাকুণ্ড আর কোনটা শ্যামকুণ্ডের জল। ওখানে পাথরগুলোর মধ্যে রাম লেখা আছে। আর এই বোতলে আমি নিজেদের জন্য জল সংগ্রহ করব। হাফ করবে? তো রাধাকুণ্ডের জল আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে শ্যামকুণ্ডেরও বাকি জায়গাটা ভর্তি করে দেবো জল দিয়ে। চলুন এবার শ্যামকুণ্ডের দিকে। বন্ধুরা, এবার আমি রাধাকুণ্ড থেকে শ্যামকুণ্ডের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে রাধাকুণ্ড, আমরা এই সাইড থেকে আসলাম, আমরা এই সাইড থেকে আসলাম। এটা হচ্ছে রাধাকুণ্ড, আর এই একটা মন্দির, ছোট্ট সুন্দর মন্দির। আর এইটা হচ্ছে শ্যামকুণ্ড, এটা হচ্ছে শ্যামকুণ্ড। এটা হচ্ছে শ্যামকুণ্ড, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে চেন দেওয়া আছে যাতে স্লিপ করে না পড়ে যাওয়া হয়। সবাই চেন ধরে নাবছেন। এটা শ্যামকুণ্ড, শ্যামকুণ্ড থেকে তন্ময় জল তুলছে, দেখুন। এটা শ্যামকুণ্ড না, বুঝতে পারবেন রাধা কৃষ্ণ বলে লেখা আছে, কৃষ্ণ, দেখুন। এটা রাধাকুণ্ড ছিল, সেখানে রাধে বলে লেখা ছিল।
না হলে এখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে, আপনাদের সুবিধা হবে। জল ছিটি দাও। বন্ধুরা দেখুন এই হনুমানটা ফুলগুলোকে খাচ্ছে কিরকম। আর শর্মিতা কথা বলার চেষ্টা করছে তার সাথে, তোমাকে পাতা দিচ্ছে না, ছেড়ে দেয় ফুল খাচ্ছে। বন্ধুরা আমার এসব কাদা দেখছেন, এটা কিছুক্ষণ আগে আধা ঘন্টা আসার পথে এখানকার লোকেরা দিয়ে দিল। এটা কাদা নয়, এটা মুলতানি মাটি, মুলতানি মাটি গোলা জল এরকম আমার গায়ে মাখিয়ে দিল, আপনারা দেখতে পাচ্ছেন। উৎসব অনুষ্ঠানের দিনে হলে এইগুলো হবে, রাগ করলে চলবে না বন্ধুরা, সহ্য করতে হবে একটুখানি। আসলে আমাকে দিয়েছিল, মেয়েদেরকে এরা বেশিভাবে দেয়, আমি যেহেতু প্রতিবাদ করেছি তাই আমার হাজবেন্ডকে দেখতে পেয়েছে, এবার ওকে ওরকম করছিল, ফোন ধরে হাত দিয়ে ঠেলে দিয়ে জোর জবরদস্তি এরকম করছিল। কিছু করার নেই, আর বেশি বলা যাবে না, এখানে বেশি বেশি বললে আপনাকে বেশি করে এগুলো মাখাবে, আপনারা চুপচাপ সাইড কেটে পাশ কাটিয়ে চলে আসতে হবে, আপনাদের বিচার বুদ্ধি এখানে প্রয়োগ করে চলে আসতে হবে, এখানে অশান্তি করলে আপনাকেই বিপদে পড়তে হতে পারে, এই খেয়াল এই কথাটা মাথায় রাখবেন, মাথায় রেখে উৎসব অনুষ্ঠানের দিনে মানে হোলি দোলের দিনে মথুরা বৃন্দাবনে আসবেন, তাহলেই দেখবেন সব কিছু ঠিক। হ্যালো, কিরে পেয়েছে, ফুল খাচ্ছিস কেন? এবার আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দিয়ে আবার ফিরে যাব, টোটো স্ট্যান্ডটা একটু আগে দেখালাম, টোটো স্ট্যান্ডে গিয়ে টোটো ধরে আবার গোবর্ধনে ফিরে যাব। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমি ভিডিওটা শুরুর প্রথমে কেন আপনাদেরকে সতর্ক করেছিলাম। বন্ধুরা এই রাধাকুণ্ডের পাশেই শর্মিতাকেও একটা ছেলে এসে চোখে মুখে স্প্রে করে দিয়েছিল, আর ওই ভিডিওটা আমি তখন শ্যুট করতে পারিনি কারণ ওই ছেলেটার সঙ্গে আমাদের ঝগড়া লেগে গেছিলো। তাহলে বন্ধুরা আপনারা সতর্ক হয়ে একজন আসবেন না বা দুজনও আসবেন না, মহিলা থাকলে গ্রুপে আসবেন, মানে অনেকজন পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না বন্ধুরা। তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন বন্ধুরা, পরবর্তী সময় আরও মথুরা বৃন্দাবন সংক্রান্ত এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আসবে। তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরে বন্ধুরা আমি আরও এই ধরনের মথুরা বৃন্দাবন সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন। আর বন্ধুরা আমি প্রথমেই এই ভিডিওটাকে আপলোড করলাম, পরবর্তী সময় আমি মথুরা কীভাবে গেলাম, বৃন্দাবনে কী কী দেখলাম, মথুরাতে কী কী দেখলাম, সব ভিডিওগুলোই আপনারা ধীরে ধীরে আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলে সঙ্গে জুড়ে থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল উইথ তন্ময় চ্যানেল। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, পরবর্তী সময় আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরও অনেক এই ধরনের মথুরা বৃন্দাবন বার্সানা সংক্রান্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।